এটা হলো ঊর্ধ্বচাপ, মানে নিম্নচাপ তো এটা বিড়ি খা, ঊর্ধ্ব মানে উপরের দিকে যায়, যে ধোঁয়া উপরের দিকে যায় না, এটা ঊর্ধ্বচাপ। সে টান মানে কি, কিছু বুড়ো চাষা আছে, ওরে বাপরে বাপ, আমি বোলা থেকে আসতেছিলাম, ফেরি পার হয়ে এসে যখন ঘাটে উঠলাম, দেখি এক চাচা দেখি টুলের উপরে বসে নদীর দিকে তাকায়া এমনভাবে টানতেছে আর ধোঁয়াগুলো ছাড়তেছে, মনে হয় উনি সিদ্রাতুল মুনতাহা পার হচ্ছেন। এরকম কিছু চাষা আছে না ভাই বলেন? এগুলো করা যাবে না বাবাজি, এগুলো বাদ দিতে হবে। এত বিড়ি খায় এদেশের মানুষ, গণহারে খায়। বিড়ি খাওয়ার ভাব দেখে মনে হয় কি জানে, এটা মনে হয় সুন্নত আদল বলা হয়, কবর এত খাওয়া খায়। একটু কমছে না, এটা বিড়ি খাওয়া কমছে হয়তো, আগের চেয়ে একটু কমছে। তো পান খায়, পান খায়, পান খায় না, পান খান সমস্যা নাই, পান আপনি খান কিন্তু পরিমাণ মতো খান, জলটা বেশি দিয়া, পান একটু কম খান, বেশি খাওয়া যাবে না, রস ভালো, এটি স্টমাকের জন্য ভালো, বমি বমি ভাবটা দূর হয়, ভালো খান আপনি পান, কিন্তু বেতন 10,000 পান খায় 6,000, এটা কেমন কথা, আসেন এরকম আসে না নাই, এটা অপচয়, এটা অপচয়, এটা করা যাবে না। আবার পান খান, পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল আলাই কেন, আসে না এরকম আসে না, ইরে বাপরে বাপ। তাহলে হাকিমপুরের ভিতরে সে গাছ, বিড়ির মধ্যে কি গাছ, একই পাতা, কয়টা পাতা, তো একটাই, তাহলে যে যেটাই লাউ সেটাই কদু, দরকার নাই। সমস্ত নেশা থেকে আমরা দূরে থাকবো, জোরে বলি ইনশাআল্লাহ। কষ্ট দিয়ে ফেললাম আপনাদের, হয়তো মনে মনে কিছু চাষা ভাব ভাবতেছে, হুজুর ওয়াজ করেন, বিড়ি খাওয়া আমার চিন্তা, বলার দরকার আছে না, এগুলো সামাজিক কিছু কথা বলার দরকার আছে। সম্মানিত ভাইয়েরা, নামাজি কখনো নেশাক্রান্ত হতে পারে না। আমারে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি, মানে ও জায়েজ করবে, বুঝলেন, বিড়ির ব্যাপারে ফতুয়া।